বাংলা সিরিয়ালের দর্শকদের জন্য আবারও খুবই বড় একটা দুঃসংবাদ সামনে এলো। আচমকাই এই রকম খারাপ খবর পেয়ে দর্শকরা কিন্তু এই জিনিসটাকে মেনে নিতেই পারছে না। চলুন জেনে নেওয়া যাক সেই খবরটি। দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। এক সময় কিন্তু এটি দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক ছিল। তবে আস্তে আস্তে ধারাবাহিকের গল্পে এমন কিছু দেখানো হচ্ছে যেগুলো দর্শকরা একদমই পছন্দ করছে না। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখতে পাচ্ছি দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষকে। তাদের জুটিকে দর্শকরা খুবই পছন্দ করে, তাই সবাই চাইছে যে সূর্যদীপা যেন আবারও এক হয়। কিন্তু গল্পে হচ্ছে তার উল্টোটা। আর এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ফ্যানেদের জন্য খুবই বড় খারাপ খবর সামনে এলো। সম্প্রতি ধারাবাহিকের নতুন চমকে তো আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি যে একদিকে সূর্য আর ইরার বিয়ে হয়ে গেল, ওদিকে অর্জুন আর দীপার বিয়েটাও হতে চলেছে। এই জিনিসগুলো দর্শকরা একদমই মেনে নিতে পারছে না। এবার দর্শকরা কিন্তু এই ধারাবাহিকটিকে বয়কট করতে শুরু করে দিয়েছে। অনেক দর্শকরাই বলছে যে তারা এই ধারাবাহিক দেখবে না। সোশ্যাল মিডিয়াতে দর্শকরা বলছে, কে এই সব গাঁজাকুড়ি গল্প লেখে, নিজে পাগল দর্শকদেরও পাগল করে দেবে। আবার আরেকজন লিখেছেন, অর্জুন আর ইরা এদেরকে কিন্তু আমরা মেনে নেব না, এই ক্যারেক্টারগুলোকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দিন। আবার অন্য এক দর্শক লিখেছেন, শেষমেশ এটা হলো, সত্যি আর কিছু বলার নেই, নাটকটাকে পুরো নষ্ট করে দিলেন। আমরা কিন্তু এইসব আর নিজেদের চোখে দেখতে পাচ্ছি না, তাই এই সিরিয়ালটা দেখা বন্ধ করে দিলাম। আবার আরেকটি দর্শক লিখেছেন, আজ এক সপ্তাহ হয়ে গেল সিরিয়ালটা দেখছি না, আর কোনোদিনও দেখবও না। বলতে কষ্ট হলেও এটাই সত্যি। তাহলে দর্শকদের এইসব কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই নতুন ট্র্যাক দর্শকদের কিন্তু একদমই পছন্দ হচ্ছে না। তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কী মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।